খাগড়াছড়ির গুইমারা উপজেলা হাফছড়ি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে 500 অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে হাফছড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সহায়তা বিতরণ করা হয়। এ সময় হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাই থোয়াই চৌধুরী, পরিষদের সদস্য আরমান হোসেন এবং কলঙ্কাপুরু মারমা, অঙ্গ জয় মারমা, উগ্ন জয় মারমা ও উপসহকারী কৃষি অফিসার আব্দুর রহিম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা হিসাবে আমরা আজকে দিচ্ছি।